9/11 এর বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত টেরোরিস্টের মোট সংখ্যা ছিল 19 জন। তারা মোট 4টি বিমান ছিনতাই করেছিল। সেই হামলার কবলে পড়া ভিকটিমদের বয়স সীমা ছিল 2 থেকে 85 বছর। সেপ্টেম্বর 11 তারিখে প্রাণ হারান 2,977 জন নিরাপরাধ মানুষ। এই হামলার পরিকল্পনায় ব্যয় হয়েছিল $0.5 মিলিয়ন। হামলার পর 2 থেকে 4 সপ্তাহে আমেরিকা $123 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। 9/11 এর এই হামলার পর টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ সরানোর কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয় 2002 সালের মে মাসে। সেখানে ধ্বংসাবশেষের মোট পরিমাণ ছিল 1.8 মিলিয়ন টন এবং ধ্বংসাবশেষ সরানোর কাজে শ্রম ব্যয় ছিল 3.1 মিলিয়ন ঘণ্টা। আর এই গোটা ধ্বংসাবশেষ সরাতে সরকার ব্যয় করেছিল $750 মিলিয়ন।